হ্যালো ভিউয়ার্স, আমরা আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা ডেট, এটা আমরা গত ফেব্রুয়ারি মাসে যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিফিকেশন চালু করেছিল তারই ভিত্তিতে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু এখনও পরীক্ষার কোনো আপডেট আমরা পাইনি। আর সেটার আপডেট আমরা পেয়েছি, সেটা তো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব। 1729টা ভ্যাকান্সির উপরে 234,000 আবেদন জমা পড়েছে, কিন্তু পরীক্ষার ফল এখনও, এই পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তো সে নিয়ে আজকের আমরা 22 ডিসেম্বর 2023 কলম পত্রিকায় ব্যাপারটা জানতে পেরেছি, যেটা কী না, জানুয়ারি মাসের শেষের দিকে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা, এবং সেই ক্ষেত্রে যে 1,729 জন নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেটার জন্য 234,000 আবেদন জমা পড়েছে, এবং মাদ্রাসাগুলিতে শিক্ষকের অভাবে ধুঁকছে, এবং তাছাড়া এই মাদ্রাসা বিজ্ঞান বিভাগের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রতিটি মাদ্রাসা বিজ্ঞান বিভাগের ল্যাব সহ অন্যান্য পরিকাঠামো উন্নয়নে 6 কোটি টাকা করে মোট 432 কোটি টাকায় দেওয়া হয়েছে, সেই কাজও সম্পন্ন হয়েছে। এদিকে শিক্ষক নিয়োগ না হলে বিশেষভাবে বিজ্ঞান পঠন পাঠন হয় এমন উচ্চ মাধ্যমিক মাদ্রাসাগুলি সমস্যায় পড়বে। তাই কলম পত্রিকার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ডেট খুব শীঘ্রই, অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আমরা আশা করি পেয়ে যাব, তার আশা করছি। আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।